আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাড়ির কাজ চলছে তো কিছুদিন যাবৎ কিন্তু বাড়ির কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার শরীরটা তেমন একটা ভালো না তাই কিন্তু বাড়ির কাজটা শেয়ার করতে পারছি না কারণ উপরেও আমি উঠছি না উপরে উঠলে হয়তো বা একটু না একটু আপনাদের জন্য ভিডিও করে আনতাম তো আজকে যেহেতু সার ডালাই তো ভাবলাম যে আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি কারণ বাড়ির কাজটা প্রথম থেকে শুরু করে মোটামুটি ভাবে আপনাদের সাথে যতটুকুই শেয়ার করেছি তো আজকে যেহেতু সার ডালাই চলছে একটু ভাই বোনদের সাথে শেয়ার করি আমার বাড়ির কাজটা একটু ভাই বোনদের সাথে দেখায় তো সেই ভাবনা থেকেই আপনাদের জন্য কিন্তু ভিডিও করা শুরু করেছি আর ছোট্ট ছোট্ট হাত দেখতে পাচ্ছে নানা ভাইও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো এই যে এখন ভাইয়া চলে আসবে Yeah. তো ভাইয়া আসার পরে কিন্তু ভাইয়া প্রথমে আমার বাসায় ঢুকে নি উপরে চলে এসেছে কারণ ভাইয়া আসার আগে কিন্তু মিলাদ পরে তারপর কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো ভাইয়া বলছে প্রথমে আমি দেখে আসি তারপরে বাসায় ঢুকবো তো ভাইয়ের মেয়েকে আমি বলছি তুমি যেও না অনেক লোকজন তুমি ওখানে যেতে পারবে না তো সৌরভ আর ভাইয়া উপরে আসছে ভাইয়ার সাথে একটু আমিও আসলাম তো দেখি কাজগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি যতটুকু আমি পারি আমি উপরে ওঠার চেষ্টা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু যেভাবে কার্ড দিয়ে রেখেছে আমার উঠতে একটু ভয় পেয়ে গেছি তাই কিন্তু আর উঠলাম না তো ভাইয়া উঠে কিন্তু একটু দেখে আসছে তারপর দেখেন ভাইয়া পুরুষ মানুষ তারপর সে কিন্তু কষ্ট করে নামছে তো আমার জন্য তো কষ্টকর তারপরও আমি দেখানোর চেষ্টা করবো উপরেটা দেখি নিচে গিয়ে আমার ছেলেকে পাঠাবো পাঠালে ও একটু যদি ভিডিও করে আনতে পারে তাহলে আপনাদের সাথেও উপরে সার যে ঢালাই দিচ্ছে ওটা শেয়ার করব তো ভাইয়াকে নিচে নেমে নিয়ে আসলাম এখন মিষ্টি দিব তাদেরকে খেতে আর এই মিষ্টিগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই মজা এই মিষ্টিগুলো যখন এনেছে আমার ছেলে মেয়ে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছে দিনে কারণ মিষ্টিতে এত মজার ছিল তো আমাদের ভাইয়া কিন্তু মাঝে মাঝে এই মিষ্টিটা আমার বাসায় আনে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খায় তো এই মিষ্টিটা পছন্দ করে কিন্তু আমার বোনের ছেলে স্বাধীনও ওকেও বলেছিলাম যে ওকে পাঠিয়ে দাও ওর পছন্দের মিষ্টি আজকে এনেছে তো ওরা আসতে পারেনি তো এই মিষ্টিগুলো দেখার পরে কিন্তু সাত কথা কথাই বেশি মনে পড়ছে কারণ ও কিন্তু পছন্দ করে খায় এই মিষ্টিটা তো আসেনি এখন বেড়ে নিচ্ছি ভাইয়া খুশবু সৌরভের জন্য তো ওরা আবার এসে বারান্দাতে নানা ভাই নানা ভাইয়ের সাথে কিন্তু দুষ্টামি করছে কারণ খুশবু তো আমার নানা ভাইয়ের জন্য পাগল ও এসে বলছে আমি কিন্তু যাব না আমি সারাদিন আলিবানাদের সাথে খেলবো তো আমি কিন্তু ডাকছি ওরা কিন্তু আসছে আর ভাইয়া কিন্তু নাতি নাতিকে পেয়ে মানে অনেকদিন পর পেয়েছে তো ভাইয়া তো সচরাচর আসতে পারে না সব সবসময় অফিসে থাকে বাসায় আসতে আস্তে অনেক সময় সন্ধ্যা হয়ে যায় আমার বাসায় আসতে পারে না আর নাতিকেও সহজে দেখা হয় না তো নাতিকে হঠাৎ করে পেয়ে কিন্তু খুবই আদর করছে নাতিকে আর আমার নাতিও কিন্তু সুন্দর ভাইয়ার সাথে দুষ্টামি করছে দেখতেই পাচ্ছেন অরিজিনাল ভয়েসটাই দিতাম কিন্তু যে শব্দ আপনারা কথাবার্তা কিছুই বুঝবেন না তার জন্য ওদের দুষ্টামির কথাবার্তা কিন্তু শোনা তা আপনাদের জন্য মিস হয়ে যাচ্ছে একবার ভেবেছিলাম অরিজিনাল ভয়েসটাই দিব নানা নানিদের দুষ্টামির একটু শুনবেন কিন্তু মেশিনের যে প্রচণ্ড আওয়াজ তাই আর শেয়ার করতে পারছিলাম না তো আমার নাতির কানে কিন্তু একটা মোবাইল তো কিন্তু বাসায় কিন্তু আমরা যে সবাই মোবাইল ব্যবহার করি সবাই কল আসে কথা বলে ও কিন্তু সেটা চেয়ে চেয়ে দেখে দেখে একদিন হঠাৎ করেই দেখি যে একটা খেলনা নিয়ে কানের কাছে বলছে হ্যালো মানে হ্যালো তো বলতে পারছে না মানে ও চিল্লাচ্ছে করে চিল্লাচ্ছে তো ওই দিন আমরা সবাই কিন্তু হা হয়ে চেয়ে রয়েছে ওর দিকে যে এতটুকু বাচ্চা ও মাথায় এটা নিয়ে নিয়েছে যে এই জিনিসটা দিয়ে তারা কানেই দেয় তো ও এখন প্রায় প্রায় মোবাইল জাতীয় কিছু বা রিমোট হাতে পেলে বা এসির রিমোট হাতে পেলে বা এই যে মোবাইল হাতে পেলে কিন্তু ওর সাথে সাথেই কানের নিয়ে নিয়ে নেয় কানে নিয়ে কিন্তু অনবরত চিল্লাতে থাকে তো এটাই মাসাল্লাহ এইটা যে শিখে ফেলেছে এটাই অনেক কিছু তো ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে আমার ছেলেকে দেখি পাঠাতে পারে কিনা না উপরে তাহলে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো ছাদের ঢালাইটা তো ছেলেকে বলার পরেও ও কিন্তু ছাদে চলে এসেছে এই ভিডিওটা কিন্তু আমার ছেলেই করছে হ্যাঁ আমাকে বললাম তোমার জন্য আমি তাহলে ভিডিও করে নিয়ে আসি আমি বলেছি দেখ আমি কিন্তু আমার ভাই বোনদের জন্য উপরে যেতে পারিনি ভিডিও করার জন্য তো আমি তো একটু যাও ও একটু শেয়ার করব ভিডিওগুলো তো উপর উঠতে অনেক ভয় লাগছে তো বলছে আম্মু ঠিক আছে আমি যাই যে ভিডিও করে নিয়ে আসি ও আমার জন্য ভিডিও করে নিয়েছে তো সে তার জন্য কিন্তু এতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি অনেক লোক কাজ করছে এখানে তো সেটাই আল্লাহর দরবারে বলি যে আল্লাহ আল্লাহতাল্লাহ একজনের রিজিকের মধ্যে কত মানুষের রিজিক তুমি দিয়ে দিয়েছ তাই না ওই দিনে আপনার ভাইয়াকে আমি কথায় কথা বলছি দেখেন আমি বাড়ির কাজ ধরেছি আর আমার বাড়ির কাজের সেলাই কিন্তু দেখেন কত মানুষের যে রিজিকের ব্যবস্থা হচ্ছে একটা কাজের মধ্যে যে কত মানুষের রিজিক থাকে আল্লাহই ভালো জানে তো আপনারা দোয়া করবেন সহি সালামতে জানে তালা আমার কাজগুলো সম্পূর্ণ করতে দেয় সুন্দরভাবে জানি আমি শেষ করতে পারি তো ভাইয়ারা চলে গেছে সৌরভ চলে গেছে আমার ফুপি তো এসেই বলেছে ফুপি আমি কিন্তু যাব না আমি হ্যাঁ আলিবানাদের সাথে খেলবো তো আলিবানাদের সাথে খেলার জন্য কিন্তু রয়ে গিয়েছে তো আমি বলছি ফুপি তুই বাসা থেকে কী কী এসেছো তো অনেক কিছু খেয়ে এসেছি ফুপি আমি কি ঠিক আছে অনেক কিছু খেয়ে যখন এসেছো তো ফুপির বাসায় একটু নাস্তা করো তো ওকে আমি নাস্তা খাওয়াচ্ছি আর আজকে মেশিনটা যেহেতু রাস্তায় বসানো তো আমার মেয়েও কিন্তু ওর বাসায় যেতে পারবে না রান্না রান্নাবান্নাটা আমাদের বাসায় আজকে আমরা করবো ওকে ওদেরকে নিয়ে ভাইয়ের মেয়েকে নিয়ে দুপুরে খানাটা খাবো আর যেহেতু আজকে কাজ চলছে একদম শর্টকাটে রান্না করব একদম মুরগির ঝোল রান্না করব আলু দিয়ে আর পোলাও রান্না করব। এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো শর্টকাটের ভিতরে শুধু এক পদ রান্না করেছি এই যে দেখতে পাচ্ছেন মাংসটার মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি তারপর কিন্তু এটাকে আমি আলু দিয়ে সুন্দরভাবে রান্না করব। আর এটা তো আমি ভয়ে দিয়েছি পরে আমরা যখন খেয়েছি এই আলুর ঝোলটা কিন্তু খুবই মজার ছিল অনেক মজার ছিল কারণ হঠাৎ করে যদি একটি জিনিস আমরা এলোমেলোভাবে রান্না করি মানে এই রান্নাটা তো একদম মানে গুস গাছ নেই মশলা কষাচ্ছি এটা করছি সেটা করছি আবার এসে মাংস দিচ্ছে আবার মাংস দেওয়ার পরে চলে যাচ্ছি মানে গুস করে তো রান্না করছি না তারপরে কিন্তু রান্নাটা খুবই মজার হচ্ছে আর যেহেতু এবারের ম ঢালাইয়ের পানিগুলো আমার মটর দিয়ে উঠিয়ে দিতে দিতে হচ্ছে আমারকে কিন্তু কিছুক্ষণ তিন তলায় যেতে হচ্ছে টাঙ্কিটা চে চেক করার জন্য চেক করে করে কিন্তু মটরটা ছাড়া লাগছে কারণ এর আগে যখন ছাদ ঢালাই দিয়েছি তখন আমাদের বাসার পাশে একটা পুকুরের মতো ছিল সেই পুকুরের থেকে পানি নিয়ে কিন্তু ঢালাইয়ের গাছটা সেরে ফেলেছে আর এইবার কিন্তু তা না সেই পুকুরটা ভরে কিন্তু বিল্ডিং হয়ে গেছে তাই সম্পূর্ণ পানিটাই কিন্তু আমার মোটরে তুলে দিতে হয়েছে তো এই দৌড়াদৌড়ির ফাঁকেও কিন্তু রান্নার যে করেছি অনেক মজার ছিল তো এই ফাঁকে আবার আপনাদেরকে একটু দেখাই দরজাটা লাগিয়ে দিয়েছিলাম কারণ যখন তারা সিমেন্ট মাটি ঢালে তখন কিন্তু একেবারেই ধুলাধুলা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার গিলের অবস্থাটা তো কাজ করার শেষে কিন্তু আমার কাজ অনেকটাই বেড়ে গেলো কারণ এগুলোও পরিষ্কার করতে হবে তো এই যে ক্যারেক দিয়ে যে মাল তুলছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন আর আমার ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো একটু শেয়ার করছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে ক্যারেন্ট দিয়ে মালটা তুলছে তো দেখতে থাকুন ভালো লাগবে তো আমার ভিডিওটা দেখতে দেখতেই আমি শেষ করে দিব। তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকেন খোতা হাফেজ